আমার প্রিয় ছাত্র ছাত্রী, আজকের ভিডিওতে জীবের জননীর অযৌন জননীর একক রেণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই রেণু বা স্পোর যাতে যাকে ইংরেজিতে বলে, এই স্পোর সৃষ্টি কাদের হয়, অর্থাৎ কোন উদ্ভিদের ক্ষেত্রে এই রেণু উৎপাদন হয় এবং এই রেণু দ্বারা অযৌন জনন প্রক্রিয়ায় নূতন অপত্য জীবের সৃষ্টি করে, অর্থাৎ উদ্ভিদের সৃষ্টি করে, উদ্ভিদের জনন পড়ানো হচ্ছে। রেণু উৎপাদন হয় একমাত্র অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। অপুষ্পক উদ্ভিদের যেহেতু ফুল হয় না, সেহেতু এই উদ্ভিদগুলো যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রায়ই করে না, তারা রেণু উৎপাদনের মধ্য দিয়ে উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে নূতন উদ্ভিদের সৃষ্টি করে। এই রেণু সম্পর্কে আলোচনা রাখার আগে, আরো কিছু বিস্তারিত আলোচনা করার আগে আমি রেণু সম্পর্কে আর দুটো কথা বলি। রেণু যখন ডিপ্লয়েড হয়, অর্থাৎ 12 নাম্বার হয় ক্রোমোজোম সংখ্যা রেণুতে, তখন সেই রেণুকে বলা ডিপ্লয়েড রেণু বা মাইক্রোস্পোর। মাইটোস্পোর কথাটা বলা হলো কেন? মাইটোস্পোর অর্থাৎ ডিপ্লয়েড রেণু উদ্ভিদের রেণুস্থলিতে মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন ডিপ্লয়েড রেণুকে বলা হয় মাইটোস্পোর। আরেক ধরনের রেণু হয় মিওস্পোর। মিওস্পোর হ্যাপ্লয়েড রেণু, অর্থাৎ উদ্ভিদের রেণুস্থলিতে উৎপন্ন হ্যাপ্লয়েড এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট রেণুকে বলা হয় মিওস্পোর। এই রেণুগুলো দেখা যায় মস এবং ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে, কারণ এই উদ্ভিদগুলো আমরা জানি মস এবং ফার্ন অপুষ্প উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর মেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট আর স্পোরোফাইট, আর গ্যামেটোফাইট দশা এবং স্পোরোফাইট দশা দুটোই থাকে। এই স্পোরোফাইট দশাতে মিওস্পোর রেণুগুলো সৃষ্টি হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড রেণু, ক্লিয়ার? আর মাইটোস্পোর এই রেণুগুলো আমরা শৈবাল, ছত্রাক ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ক্লিয়ার? এবার আসছি রেণু কি, রেণুর সংজ্ঞা। আমি আগেই বলেছি, যদিও সংজ্ঞা আকারে যদি বলা যায়, অর্থাৎ ডেফিনেশন আকারে যদি বলতে পারি, তা রেণু কাকে বলবো? অপুষ্পক উদ্ভিদের অযৌন জননের সময় দেহাংশ বা রেণুস্থলিতে মধ্যে গঠিত ফ্ল্যাজেলাযুক্ত কিংবা ফ্ল্যাজেলাবিহীন যথাক্রমে চলরেণু বা অচল রেণু বিভিন্ন আকৃতির, চলরেণু বা অচল অবস্থায় বিভিন্ন আকৃতির কোষ যখন অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নূতন অপত্যের সৃষ্টি করে তাকেই বলবো আমরা রেণু বা স্পোর, ক্লিয়ার? আবার বলছি, অপুষ্পক উদ্ভিদের অযৌন জননের সময় ওই উদ্ভিদের দেহাংশ বা রেণুস্থলীর মধ্যে গঠিত ফ্ল্যাজেলাযুক্ত বা ফ্ল্যাজেলাবিহীন যথাক্রমে চলশীল কিংবা অচলশীল অবস্থায়
বিভিন্ন আকৃতির যে বিশেষ কোষগুলো অনুকূল পরিবেশ পেয়ে অঙ্কুরিত হয়ে ওঠে এবং নতুন অপত্যের সৃষ্টি করে সেই কোষগুলিকে বলছে রেণু বা স্পোর। তা দেখো এই সংজ্ঞার মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? একটা বলা হলো চলরেণু, চলরেণু, আর আরেকটাকে বলা হলো অচলরেণু, চলরেণু, আরেকটা বলো অচলরেণু। অর্থাৎ রেণুকে প্রধানত আমরা ফ্ল্যাজেলার উপর নির্ভর করিয়া, ফ্ল্যাজেল থাকা এবং না থাকার উপর নির্ভর করে আমরা দুটো প্রকার রেণু করতে পারি। একটা জুস্পোর, দ্যাট ইজ চলরেণু, যার ফ্ল্যাজেলা আছে, যে রেণুগুলির মধ্যে গমন অঙ্গ ফ্ল্যাজেলা বিদ্যমান। আর একটা রেণু হচ্ছে অচল রেণু, যা ফ্ল্যাজেলা বিহীন, দেখ অচল রেণু। ইংরেজিতে এই দুই রেণুকে যথাক্রমে চলরেণুকে বলে জুস্পোর এবং অচল রেণুকে বলে অ্যাপ্ল্যানোস্পোর। এক কথা বলা হয় ফ্ল্যাজেলাযুক্ত রেণুকে জুস্পোর, ফ্ল্যাজেলা বিহীন রেণুকে বলা হয় অ্যাপ্ল্যানোস্পোর। ক্লিয়ার? এবারে আসব এই যে অচল রেণু, চলরেণু যে কথাগুলো বললাম, চলরেণু কতগুলি উদাহরণ আমরা দৃষ্টান্ত স্থাপন করব। দেখো তোমাদের এই ছবিতে আমি দেখাচ্ছি যে দেখা যাচ্ছে এখানে ইউরোথ্রিক্স বলে একটি উদ্ভিদ, এক ধরনের শৈবাল, এদের চলরেণুগুলো এইরকমই হয়, যেখানে ইউরোথ্রিক্স শৈবালটার মধ্যে এক বা একাধিক বা দুটি, মূলত দুটি বা একাধিক হতে পারে আমরা ফ্ল্যাজেলা দেখতে পাব। এই ফ্ল্যাজেলাগুলো মাতৃকোষের বিশেষ থলির মধ্যে, যাকে জুসপোরেনজিয়াম বলা হয়, চলরেণু বলেছি মানে জুসপোর থেকে জুসপোরেনজিয়াম কথা রয়েছে, জুসপোরেনজিয়াম থলির মধ্যে বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অতঃপর প্রণত অবস্থায় মাতৃকোষের কোষ বিদীর্ণ করে আবদ্ধ জুস্পোর গঠনের মধ্য দিয়ে জুস্পোর গুলো বেরিয়ে আসে অতঃপর, এবং এই জুস্পোর গুলো নতুন থ্যারাস গঠন করে একটা অপত্য উদ্ভিদ ইউরোথ্রিক্স এর জন্ম দেয়। দিস ইজ দ্য এক্সাম্পল অব দ্য জুস্পোর, দ্যাট ইজ চলরেণুর উদাহরণ। এবার আসবো অচলরেণু, অ্যাপ্ল্যানোস্পোর। অ্যাপ্ল্যানোস্পোর নানান ধরনের হতে পারে, এখানে আমি যতগুলো দেখিয়েছি মোটামুটি ছ রকমে দেখাচ্ছি, এখানে আমরা দেখেছি এখানে চার রকমের, আর দুটো আমি বলবো একটু পরে। আগে তোমরা চার রকমটা বুঝে নাও। প্রথমে আসছি কনিডিয়া, লক্ষ্য করো কনিডিয়া, কনিডিয়া বহু বচনে বলা হয় রেণুগুলোকে, আর কনিডিয়াম এক বচনে বলা হয়। এই কনিডিয় রেণুগুলো বৈজ্ঞানিকভাবে অর্থাৎ এক্সোজেনাসলি কনিডিওফোর নামক বায়বো অনুসূত্র, ছত্রাকের বায়বো অনুসূত্রের মধ্যে অগ্রপ্রান্ত থেকে বেরিয়ে এসে বাইরের দিকে রেণুগুলো একটা এক সরলে সাজানো থাকে। এরা উপযুক্ত পরিবেশ পেলে এই রেণুগুলো একের পর এক বিদীর্ণ হয়ে মাটিতে পড়ে, আর যেহেতু এটা অচল রেণু তাই এরা চলাচলা করতে পারে না, ফ্ল্যাজেলা নেই, তাই এরা ওই মাটিতে থেকে যায় এবং অনুকূল পরিবেশ যখনই পায় এরা ফুটে ওঠে, নতুন অঙ্কুরিত হয় এবং নতুন উদ্ভিদের জন্ম নেয়। যেমন পেনিসিলাম ইজ দ্য এক্সাম্পল, তোমরা বইয়ে দেখতে পাবে। দ্বিতীয় অয়েডিয়া, এরা বিচিত্র ধরনের অচল। অয়েডিয়া আমি দেখাচ্ছি এখানে যে অয়েডিয়া, দেখো অয়েডিয়াম এক বচনে বলা হয়, অ্যাগারিকাস নামক ছত্রাকে লক্ষ্য করা যাবে, তাদের এই অনুসূত্রগুলো, ছত্রাকের অনুসূত্র, এই অনুসূত্র না বলে স্টাইপ বডি বলতে পারি, যে এই অনুসূত্রগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। এই খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার ফলে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার গোলাকার খণ্ডে বিভক্ত হয়ে পড়ে এবং কোষপাচি পাতলা খণ্ডকে সঞ্চিত খাদ্য থাকে না, তখন এরা কি ভেঙে যায়, এই ভেঙে গিয়ে উপযুক্ত পরিবেশ পেলে আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকেই, এই যে অয়েডিয়াম বলেছি আর বহু বচনে অয়েডিয়া, এগুলোই অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদে বা অপত্যের জন্ম দেয়।
তাহলে কর্নিডিও গেল, অয়েডিয়া গেল, এবারে ক্ল্যামাইডোরিনো। ক্ল্যামাইডোরিনো, ক্ল্যামাইডোরিনো কি? এটা কিন্তু এন্ডোজেনাসলি, এটাকে যারা বলেছিলাম এক্সোজেনাসলি, অর্থাৎ বহির্জনিষ্ঠ বা উদ্ভিদের দেহে বাইর থেকে উৎপন্ন হয়। এই ক্ল্যামাইডোরিনো গুলো এন্ডোজেনাসলি অর্থাৎ অন্তঃজনিষ্ঠ ভাবে উৎপন্ন হয়। এরা প্রচুর প্রাচীর বিশিষ্ট হয় এই ক্ল্যামাইডোরিনো গুলো, এবং উজ্জ্বল আকৃতি বর্ণের হয়। এরা খাদ্য সঞ্চয় করে স্ফীত ডিম্বাকার বা গোলাকার হয়ে ওঠে। এরা খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার বা ডিম্বাকার হয়ে ওঠে। এই গোলাকার ডিম্বাকার রেণুগুলো যেহেতু পুরো প্রাচীর বিশিষ্ট, এরা প্রতিকূল পরিবেশে পড়ে থাকে, অনুকূল পরিবেশ পেলে, কারণ এরাও অচল রেণু, আমি বলেছি আগে অ্যাপ্টানোস্পোর ক্যাজলাবিহীন, তাই এরা আবার উপকূলিত পরিবেশ পেলে এরা আবার অঙ্কুরিত হয়ে ওঠে। দিস ইজ দা হলো ক্ল্যামাইডোরিনো। উদাহরণ আমরা বলতে পারি, ক্ল্যামাইডোরিনো উদাহরণ হিসেবে রাখতে পারি মিউকর, মিউকর নামক ছত্রাকে এই রেণুগুলো লক্ষ্য করা যায়। এবার আসব স্পোরেঞ্জিও রেণু। স্পোরেঞ্জিও রেণু অর্থাৎ নামের মধ্যে রেণু কথাটা, স্পোর মানে রেণু, যদিও স্পোর মানে রেণু বলা হবে, কিন্তু এখানে নাম দেওয়া আছে স্পোরেঞ্জিও রেণু। স্পোরেঞ্জিও রেণু গুলো একটা স্টোলন উপর থেকে ওরা বৃদ্ধি প্রাপ্ত হয়ে একটা স্পোরেঞ্জিয়াম নামক রেণুস্থলিতে অবস্থান করে। এটাও কিন্তু অন্তঃজনিষ্ঠ ভাবে রেণুগুলো তো দেহের ভিতরে সৃষ্টি হচ্ছে। গোলাকার অনুসূত্রগুলোর শীর্ষে এই অনুসূত্র দেখতে পাচ্ছ, অনুসূত্র বলা হয় যাকে হাইফা বলি, ছত্রাকের অনুসূত্র ইংরেজি হলো হাইফা, ছত্রাকের ইংরেজি হাইফা। এই হাইফার উপর অগ্রপান্তে স্পোরেঞ্জিয়াম রেণুস্থলি গঠন করে, ওর মধ্যে রেণুগুলো সৃষ্টি হয়। খেয়াল রাখতে হবে এই রেণুগুলো সব মাইটোসিস প্রক্রিয়া, কিন্তু সব টুয়েন ডিপ্লয়েড রেণু। আচ্ছা, এই স্পোরেঞ্জিয় রেণু থেকে সৃষ্টি হয়ে উপযুক্ত পরিবেশ পেলে ওই স্পোরেঞ্জিয় থলিকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে পড়ে এবং নতুন উদ্ভিদের জন্ম যায়। আর তারপরে এরা মাইসিলিয়াম, যাকে ছত্রাকের দেহকে বলা মাইসিলিয়াম, আর ছত্রাক অনুষ্ঠিত বলে হাইফা। এটা খেয়াল রাখবে, ছত্রাকের দেহকে বলে মাইসিলিয়াম আর আর ছত্রাকের অনুষ্ঠিত হাইফা। অর্থাৎ এরপরে ওই ওই অংশগুলো বিদীর্ণ হয়ে যখন মাটিতে পড়ল এবং প্রথমে তারা মাইসিলিয়াম দেহ গঠন করে, অতঃপর অনুসূত্র হাইফা গঠন করে আবদ্ধ থাকে। এটা গেল আমরা স্পোরেঞ্জিয় রেণু। এবার আসবো আমরা আর দুটো রেণুতে, যেটাকে বলেছি আগে ওসময় বলে দিয়েছি, আর আছে অ্যাসকোরেণু। অ্যাসকোরেণু, অ্যাসকোরেণু এটা ওয়ান টাইপ অফ রেণু, যেখানে অ্যাসকোমাইসোটিস নামক ছত্রাক গোত্র ছত্রাকে এটা দেখা যায়। অ্যাসকোমাইসোটিস নামক শ্রেণীভুক্ত ছত্রাকের অ্যাসকাস নামক রেণুস্থলীর মধ্যে গঠিত রেণু, যে রেণুগুলোর সংখ্যা এক একটা থলিতে রেণুর সংখ্যা থাকে চার থেকে আটটি, চার বা আটটি থাকবে। এই চার বা আটটি রেণু খেয়াল রাখতে হবে এটাকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় এবং অনুকূল পরিবেশ পেলে এরা আবার, এরা একপোষী, অনুকূল পরিবেশে এরা আবার নতুন অপত্তি গঠন করে। যেমন আমরা এই অ্যাসকোবোলাস নামক ছত্রাক, যেটা আমরা গরুর গোবরের উপর যে ছত্রাক গুলো গঠিত হয়, গোবরটি বহুদিন পড়ে থাকে, অ্যাসকোবোলাস, ওই অ্যাসকোবোলাস একদম ছত্রাক, তার থেকে সৃষ্ট গঠিত রেণুগুলো অ্যাসকো রেণু। এবারে ব্যাসিডিওমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এটা ওয়ান টাইপ অফ রেণু বা স্পোর, যেটা ব্যাসিডিওমাইসিটিস নামক শ্রেণীভুক্ত ছত্রাকে দেখা যায়, যেগুলো ব্যাসিডিয়াম নামক এক বিশেষ রেণুস্থলীর মধ্যে বহির্জনিষ্ণু, আগে অন্তঃজনিষ্ণু বলেছিলাম, এটা বহির্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়। এই রেণুগুলোকে বলা ব্যাসিডিয় রেণু। এই রেণু এককোষী, নিশ্চল, অনুকূল পরিবেশে পেলে রেণুগুলি মাটিতে পড়ে নতুন উদ্ভিদের অপত্য ছত্রাক গঠন করে, যেমন আমরা অ্যাগারিকাসের এই পদ্ধতির মধ্যেও এটা দেখতে পারি, এই ব্যাসিডিয় মাইসিটিস। এত অ্যাগারিকাস নানা রকম ভাবে আমরা রেণু উৎপন্ন করতে পারে, এইখানে ব্যাসিডিয় রেণু উৎপন্ন করে অ্যাগারিকাস নামক ছত্রাক। তাহলে আমরা এখান থেকে আমরা কি কি প্রশ্ন সম্মুখীন হতে পারি, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমরা বলতে পারি রেণু বা স্পোর কি, রেণু সৃষ্টি কোন উদ্ভিদে দেখা যায়। রেণু বা স্পোর কি আগে সংজ্ঞাতে বলেছি, রেণু সৃষ্টি কোন উদ্ভিদে দেখা যায়, অপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। রেণুগুলোর মধ্যে আমরা চলরেণু কাকে বলতে পারি, অর্থাৎ যে রেণুগুলো ফ্ল্যাজেলে যুক্ত, চলনশীল, সঞ্চরণশীল, এগুলো। এবারে অচল রেণু কাকে বলে, অ্যাপ্লেনোস্পোর কাকে বলে, অর্থাৎ ফ্ল্যাজেলাবিহীন,
যেগুলো চলশীল নয়, অচল। এবারে আরো কিছু রেণুর কথা তোমাদের উল্লেখ করছি। সমস্ত মনে রাখো, আমি পুছে দেখাচ্ছি, হোমস্পোর। হোমস্পোর হোমো আর স্পোর দুটো কথা আছে। হোমো কথা অর্থ হল সম, স্পোর মানে সমরেণু। আর একটা আছে হেটেরোস্পোর, এইচ টি আর ও এস পি ও আর ই, অর্থাৎ হেটেরো অসম স্পোর রেণু, অসম রেণু। হোমস্পোর রেণু মানে রেণুস্থলী রেণুগুলো যখন সম আকৃতি, সমগুণ, সমবৈশিষ্ট্য সম্পন্ন হবে, অর্থাৎ আয়তনে, আকারে, গুণে যখন সব একই রকম হবে, সেই রেণুগুলোকে বলবো হোমস্পোর রেণু বা আমরা সমরেণু। যেমন আমরা দেখতে পারি মিউকর লাইকোপোডিয়ামের ক্ষেত্রে এই সমরেণু সৃষ্টি হয়। আর হেটেরোস্পোর কি? যে রেণুগুলো যে রেণুস্থলীর মধ্যে, স্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকা, মানে রেণুস্থলী ইংরেজি স্পোরেঞ্জিয়াম, স্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকা যে রেণুগুলো নানা প্রকৃতির হয়, একটা খুব ক্ষুদ্র হয়, একটা খুব বৃহৎ হয়। ক্ষুদ্র রেণুকে বলা হয় মাইক্রোস্পোর, আর বৃহৎ রেণুকে মেগাস্পোর বা ম্যাক্রোস্পোর। খেয়াল রাখবে, মেগাস্পোর বা ম্যাক্রোস্পোর, এই রেণুগুলোকে বলছি আমরা হেটেরোস্পোর। ক্লিয়ার? এবারে আসবো আমরা যে এই রেণুগুলোর, আমি প্রশ্ন বলেছি আগে, এই হোমোস্পোর কাকে বলে এটাও প্রশ্ন আসতে পারে, হেটেরোস্পোর কাকে বলে, ইউলোথিক্স সৃষ্ট রেণুগুলো কি ধরনের হয়, জলরেণু প্রকৃতির হয়, এরা জল পেলে এরা চলশীল হয়ে চলে যায়, আবার এছাড়া কনিডিয়া কি, অয়ডিয়া কি, অয়ডিয়া কোথা কখন কোথায় সৃষ্টি হচ্ছে, উদাহরণ এক্সাম্পল ক্ল্যামাইড রেণু কাকে বলা হয়, স্পোরাঞ্জিও রেণু কাকে বলা হয়, অ্যাস্কো রেণু কাকে বলা হয়, ব্যাসিডিও রেণু কাকে বলা হয়। ঠিক আছে, এর মধ্যে আবার এই কনিডিয়া, অয়ডিয়া, ক্ল্যামাইড রেণু, স্পোরাঞ্জিও রেণু, অ্যাস্কো রেণু, ব্যাসিডিও রেণু, এই রেণুগুলোর প্রকৃতি কি? সবাই কিন্তু অচল রেণু, অর্থাৎ অ্যাপ্রেনোস্পোর, ফ্ল্যাজেলা বিং, অর্থাৎ এরা চলশীল হতে পারে না, পরিবেশ পেলে এরা অঙ্কুরিতে নূতন উদ্ভিদের জন্ম। ক্লিয়ার? এবারে আমরা যে কথায় আসব, এই রেণু সৃষ্টির তাৎপর্য, এটা একইভাবে প্রশ্ন আসবে, উত্তর আসবে। রেণু তাৎপর্য আমি আগেই বলেছি, এই রেণুগুলো সৃষ্টি অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, যেহেতু অপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়া সমাধা হয় অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে, কারণ এদের যেহেতু ফুল হয় না, অপুষ্পক ফুল হয় না, আর আমরা সকলেই জানি ফুল হল সপুষ্প উদ্ভিদের একটি জনন স্তবক, জনন স্তবক বা জনন স্তবক না বলে জনন অঙ্গ, হ্যাঁ, রিপ্রোডাকটিভ অর্গ্যান। এই অপুষ্পক উদ্ভিদ যেহেতু ফুল হচ্ছে না, অর্থাৎ রিপ্রোডাকটিভ অর্গ্যান নেই, তাহলে এই সমস্ত স্পোর রিলেশনের মাধ্যমে বা আমার রেণু উৎপাদনের মধ্য দিয়ে এরা অযৌন জনন প্রক্রিয়া সমাধান করতে পারে। আজকের ভিডিওতে আমি রেণু সম্পর্কে যা যা বললাম তোমরা বাড়িতে ভালো করে পড়বে, পড়ে এগুলোকে খাতা নোট করে এবং চিত্রগুলি এঁকে, প্রত্যেকটা রেণুর চিত্র আঁকবে, এঁকে প্র্যাকটিস করবে, দেখবে খুব ক্লিয়ার হয়ে যাবে। আজ এখানে আমি আমার ভিডিও শেষ করলাম।